ونصلي على رسوله الكريم أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা যে আলোচনাটি করব আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম নিয়ে। আপনারা জানেন যে আমি একের পর এক কন্টিনিউ ইসলামিক বিষয়ে কোনো না কোনো আপনাদের যদি কোনো মাসালা কোনো হাদিস বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের অনুসারে এই রিভিউ তৈরি করে দিব ইনশাআল্লাহ। তো আজকে যে আল্লাহ তাআলা গুণবাচক নামটি ইয়া বারিউ নামের ফজিলত, ইয়া বারিউ নামের অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই। আমি আপনাদেরকে প্রশ্ন করব আল্লাহ তাআলার কোন বান্দার কোন বান্দি যারা ঈমান এনেছেন কবরে যাবেন না, ওই কবরে যদি যেতে চান কবরের পুঁজি লইয়া কি পুঁজি নিয়ে কবরে যাবেন? আজকে ইয়া বারিউ নামের ফজিলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমল রেখেছেন যে আমলটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আজাব মাফ করে দিবেন। সুতরাং আমরা যদি প্রতিদিন নিয়মিত সাতবার করে, কয়বার? সাত শত নয়, শুধু সাতবার, কয়বার? আপনি দিনের বেলায় যখনই সময় পাবেন ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ, ইয়া বারিউ নামটি সাতবার করে যদি কেউ আমল করতে পারেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্ল শরীফের কসম খেয়ে বলতেছি আপনার কবরের আজাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, মাফ করে দিবেন। সেজন্য আমরা যেন এই আমলটি করতে পারি। যাই হোক, এর আরও অসংখ্য আমল রয়েছে, আপনারা যদি শুনতে চান তাহলে আমার সাথেই থাকুন। কোনো চিকিৎসক আপনার যে আপনার চিকিৎসা করে কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না যে আপনার কী রোগ হয়েছে, কী অসুখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এ নামের আমলটি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ আমলের উসিলায় আপনাকে ওই রোগটি নির্ণয় করতে সহজ করে দিবেন আল্লাহ পাক। এবার আসুন, কি আমলটি করলে আমরা সূর্য যখন ডুবে যাবেন, ডুবে যাওয়ার পর পাক পবিত্র হয়ে আমলটি করতে হবে। মনে রাখবেন, সূর্য যখন ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে মাগরিবের সময়, তখন এই আমলটি করবেন। তারপর ১১ বার, কতবার? ১১ বার ইয়া বারিউ নামটি আপনি পাঠ করবেন। এই আমলটি অনেক পরীক্ষিত এবং ফল পেয়ে পাপ পেয়েছেন। তারপর আপনি যে কোনো দুরূদ শরীফ কয়েকবার পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাগরিবের যখনই আজান ধীমে ধীমে বাপ, তার একটু পূর্বে আপনি যদি ইয়া বারিউ নামটি ১১ বার পাঠ করেন, তারপর ২-৩ বার ৫ বার ৭ বার ১০ বার ১০০ বার দুরুসুর পাঠ করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উদ্দেশ্যে আমলটি করা হবে, যে বান্দা এই আমলটি করবেন তার রোগগুলো ইয়া বারিউ নামটি যদি আমরা ১১ বার পাঠ করি তাহলে আল্লাহ পাকের অশেষ রহমতে যে আপনার যে প্রবলেমটি রয়েছে, যে অসুখটি রয়েছে, সেটা আল্লাহ পাক আপনাকে অতি সহজে নির্ণয় করে দিবেন। আরও একটি বিশেষ আমল রয়েছে জুমার সলাতের দিন, বলবো না রিভিউ শেষ করে দেব? আসলে আমলগুলো আমি বলে দিচ্ছি যাদের প্রবলেম তারা আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আমরা তো এখন অসুখ হয়ে গেলে চলে যাই ডাক্তারের কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে এমন কোনো চিকিৎসা নেই, এমন কোনো শেফা নেই, এমন কোনো আমল নেই যেটা রেখে যাননি, কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। প্রতিদিন প্রতি জুমার সোনাতের পর যদি ১০০বার করে ইয়া বারিউ নামটি পাঠ করেন তাহলে মৃত্যুর পরে আল্লাহ পাক তার কবরের কবর হতে ব্যস্তে ব্যস্তে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরামের একটি ঘুম পাড়িয়ে দিবেন। এমন শান্তিময় স্থানে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যখন উঠাবেন সেই কল্পনা, সেই নামটা হলো রিয়াজুল কুদুম। এমন এই রিয়াজুল কুদুম নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বারিউ
নামকে আমল করার বিনিময়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এম আমলটি দিয়ে থাকবেন। যাই হোক, আরও অনেক অসংখ্য আমল রয়েছে যে এই ইয়া বাড়িউ নামের আরও অসংখ্য ফজিলত রয়েছে। যাই হোক, আমি সবগুলো বলতেছি না, শুধু এতটুকু বললাম যে সাতবার যদি আমরা পাঠ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আজাব সহজ করে দিবেন এবং কবরে আজাবই হবে না এমন বলা হয়েছে। সুতরাং কবর থেকে, কবর আজাব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ইয়া বাড়িউ নামটি কেন এখনও পাঠ করতেছেন না? ইয়া বাড়িউ, 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 এভাবে সাতবার যখনই সময় পান তখনই পাঠ করে নেবেন। ইয়া খালিকু নামের অনেক ফজিলত রয়েছে, সেটা আমি আগে বলেছি। যাই হোক, এ ছিল আজকের মতো যে ইয়া বাড়িউ নামের ফজিলত আমি আবারও মোটামুটি একটু আংশিক করে বলে দিচ্ছি। জুমার সলাতের পর একটা আমল যেটা কবর আজাব থেকে মুক্ত এবং তাকে যখন পুনরায় কেয়ামতের মাঠে, কেয়ামত হওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে আবার জীবিত করে তুলবেন, তখন ওই জায়গা আপনাকে তুলবেন হলো রিয়াজুল কুদুস নামক স্থানে, যেখানে নাকি জান্নাতি লোকেরা, জান্নাতি লোকেদের রুহ পুনরায় সজ্জীবিত হবে, ওই জায়গায় উঠানো হবে। এটা হলো জুমার সলাতের পর। আরেকটা হলো রোগ নির্ণয় করতে পারতেছে না ডাক্তার, সেটা সূর্য ডোবার সময় 11 বার পাঠ করার পর কয়েকবার কী করবেন, দ্রুশ পাঠ করে নেবেন। যাই হোক, এ ছিল আজকের মতো, আজকের মতো ইয়া বাড়িউ নামের সংক্ষিপ্ত কিছু কথা। যদি আমার আমার ভাই ও বোনেরাম যারা এই রিভিউটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট বা অন্য কিছু বলে আপনাদের ভালো লাগলে লিখেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে যে ভাইয়া আমার এই এরকম একটি আমল জানার প্রয়োজন যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুণবাচক নামের বা কোনো কোরআনি আমলের মাধ্যমে এটা থেকে শেফা বা পরিত্রাণ পাওয়া সম্ভব কি না, এরকম যদি থাকে তাহলে আমাকে আমাকে বলে তাহলে আপনি আপনার ভিডিও, আমার যে ভিডিও রয়েছে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করিয়েন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো কোরআন এবং হাদিসের ভিত্তিতে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।